Hey guys, welcome back to another video. বন্ধুরা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো ক্রেডের তরফ থেকে যেই যে রিক্রুটমেন্ট গুলো প্রকাশিত করা হয়েছে সেটা নিয়ে কথা বলবো। দু নম্বর হচ্ছে তোমরা অনেকেই আমার চ্যানেলে রিলেভেলের সম্বন্ধে অনেকগুলো ভিডিও দেখেছো, তো রিলেভেলের সত্যতা, জেনুইননেস, অথেন্টিসিটি আজকে এই ভিডিওর মধ্যে প্রমাণ হবে। সাথে হচ্ছে তোমাদেরকে কিছুদিন আগে ভিডিওর মধ্যে আমি একবার জানিয়েছিলাম যে রিলেভেলের থ্রুতে কিন্তু একটা স্টুডেন্ট, একটা ক্যান্ডিডেট কিন্তু 40 লাখ পার বছরের, মানে 40 লাখস পার অ্যানামের একটা প্যাকেজের কিন্তু জব পেয়েছে ক্রেডিট কোম্পানিতে। তো তার স্টোরিটাও আমি তোমাদেরকে জানাবো। আর তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যে রিলেভেল বাই আর্ন একাডেমিতে টেস্ট দিয়ে ভালো স্কোর করলে কিন্তু আইফোনও যেতে পারে, অনেক ভালো ভালো গিফটসও কিন্তু পাওয়া যায়, সেটারও কিন্তু একটা প্রমাণ কিন্তু আজকে এই ভিডিওতে আমি দিতে চলেছি। তো যারা যারা রিলেভেলের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পেতে যাও, প্লাস ক্রেডের মতো বড় কোম্পানিতে তোমরা কিভাবে জব পেতে যাও জানতে যাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। আর একটা জিনিস তোমাদেরকে ফার্স্টে ভিডিওর বলে দিতে চাই যে এই ক্রেডের কোম্পানিতে, ক্রেড কোম্পানিতে অথবা রিজর্ভে অথবা রিলেভেল থ্রুতে যে কোনো কোম্পানিতে জব পেতে হলে তোমাদের কিন্তু সেরকম কোনো হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান চাই না, শুধুমাত্র তোমাদের বয়স হতে হবে 18 বছরের উপরে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখো, তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি শুরু করা যাক। গাইস, তোমাদের তো দেখাবো এই ভিডিওর মধ্যে যে ক্রেডে তোমরা কীভাবে আবেদন করতে হবে, ক্রেডের তরফ থেকে যা যা রিক্রুটমেন্ট সেটার ব্যাপারে তো জানাবোই। তার আগে তোমাদেরকে একটু রিলেভেলের ব্যাপারে আমি বলে দিতে চাই। দেখো, রিলেভেল বাই আর্ন একাডেমি হচ্ছে আর্ন একাডেমি স্পন্সর করছে রিলেভেলকে, যেখানে হচ্ছে তোমাদের টেস্ট দিয়ে ফ্রি অফ কস্টে একটা টাকা তোমাদের পে করতে হবে না, একটা ভালো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে ভালো স্কোর করলে তোমরা এখানে বড় বড় কোম্পানিতে জব পেতে পারো। এর থেকেও ফার্দার ডিটেলস যদি জানতে চাও, ফুল প্রসিডিওর জানতে চাও, ভিডিওটা একটু স্কিপ করে যাও, লাস্টের দিকে আমি সমস্ত ডিটেল জানাবো, অথবা ডিসক্রিপশন বক্সে পুরো ফুল প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়ার ভিডিওগুলো কিন্তু দেওয়া রয়েছে লিঙ্ক, ওগুলো গিয়ে চেক আউট করতে পারো। কিন্তু এবার আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো যে তোমাদের কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে রিলেভেলের তরফ থেকে থ্রুতে ক্রেডিট কোম্পানিতে কিন্তু তানিস্ক বলে একটা ছেলে কিন্তু 40 লাখ পার এনে 40 লাখস পার এনে একটা কিন্তু জব পেয়েছে। তো তারই একটু স্টোরি তোমাদের কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি, তারপর আমি আবার ফিরে আসছি। তো চলো লেটস গো, দেখে নেওয়া যায় তানিস্কের একটু স্টোরিটা। What started off as a small challenge by a friend in 8th standard changed my life and put me on the path of becoming a back-end developer. Hi, my name is Tanishk and I'm from Kanpur. And I'm pursuing BTech in Computer Science and Engineering from PSIT Kanpur. I have 4 members in my family, my father, my mother, and my younger sister. My father is a lawyer, my mother is a principal, and my sister is in school. Tanishk बचपन से ही बहुत hard working रहा है, मेरा और इनके पापा का बहुत सहयोग रहा है, और इसने पढ़ाई में भी बहुत मेहनत करी है, दिन रात लगा रहता था। हमारा और मेरे पति का इसके साथ हमेशा आशीर्वाद रहेगा, जिससे इसका भविष्य उज्ज्वल हो। In order to complete the challenge, I started learning PHP and MySQL. These were a very popular tech stack at that time. After that, I started learning C++ in order to make a post-quantum messenger. The messenger was named as Squawk and it enabled users to communicate in a post-quantum environment. In my entire journey, I was heavily inspired by Elon Musk, his decision-making abilities and out-of-the-box thinking. His project like SpaceX inspires me the most. I want to contribute the code which runs on different planets. It's like a different feeling. I was not expecting that I'll be one of the highest scorers at re-level test. I was fortunate enough to crack the opportunity at CRED. I'm very excited to start my new journey there. তো গাইস, তোমরা দেখতে পারলে তানিষ্কের মতো একটা ছেলে যদি 40 লাখস পার অ্যানামের একটা জব রিলেভেলের থ্রুতে পেতে পারে, তাহলে তোমরাও কিন্তু পেতে পারো যদি একটু খাটাখাটনি করে, পড়াশোনা করে যদি তোমরা এই পরীক্ষাটা দিয়ে ভালো স্কোর পেতে পারো। তো তোমাদের সামনে আমি এই মুহূর্তে দেখাচ্ছি, দেখো যে তানিষ্কের যে রিলেভেল স্কোরটা 1000-এর মধ্যে কত স্কোর করেছিল সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আশা করছি। তো এইভাবে কিন্তু তোমরাও কিন্তু ভালো স্কোর করে ভালো জায়গায় কিন্তু জব পেতে পারো, ঠিক আছে। এইবার 2 নম্বর কথা, যে প্রসঙ্গটা আমি আসবো, রিলেভেলের জেনুইননেস বা অথেন্টিসিটি। তো এই তানিষ্কের স্টোরিটা তো তোমরা দেখতে পারলে, এটা তুমি গুগলে করে নিতে পারো, রিসার্চ ওয়ার্ক করে নিজে থেকে করে নিতে পারো, আমার কথা বিশ্বাস না হলে, যে এটা পুরোপুরি একটা পুরো একদম জেনুইন খবর, একটা পেপারও আই থিঙ্ক পাবলিশ করা হয়েছিল। তো এরপর দেখো, কিছুদিন আগে কিন্তু একটা রিলেভেলের একটা ইউটিউব লাইভ হয়েছিল, সুনীল ছেত্রী কিন্তু সেখানে চিফ গেস্ট ছিল। তো সুনীল ছেত্রীর মতো একটা ব্র্যান্ড নেম কিন্তু রিলেভেলের সাথে যুক্ত হচ্ছে আস্তে আস্তে।
আস্তে আস্তে কিন্তু রিলেভেল নিজেদের যে লেভেলটা রয়েছে কিন্তু আস্তে আস্তে বিশাল ইনক্রিজ করছে, অপরচুনিটি তোমাদের কিন্তু আস্তে আস্তে বেশি আসছে। রিসেন্টলি টাটার মতো কোম্পানি কিন্তু রিলেভেলের সাথে জুড়েছে, তো আস্তে আস্তে তোমরা কিন্তু রিলেভেলের থ্রুতে অনেক বড় বড় অপরচুনিটি পেতে যাচ্ছ। অনেকেই মনে করো যে রিলেভেল আমার স্পন্সর করছে তাই আমি এইসব কথা বলছি, হ্যাঁ মিথ্যা কথা বলবো না, স্পন্সর তো করছেই, কিন্তু রিলেভেল কিন্তু একটা খুব ভালো একটা অপরচুনিটি। এমনটা নয় যে স্পন্সর করছে বলে তোমাদের আমি একটা ভুল ওয়ে বা ভুল রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে কোনো টাকা পে করতে হচ্ছে না, ফ্রি অফ কস্টে তোমরা পুরোপুরি জিনিসটা অপরচুনিটিটা কিন্তু পাচ্ছ। শুধু ভালো করে পরীক্ষা দিতে হয়, ভালো করে পরীক্ষা দিয়ে তোমাদের নিজস্ব ট্যালেন্টটাকে প্রকাশ করতে হবে তাদের সামনে ভালো জব পেতে হলে, ব্যাস কমপ্লিটলি এটাই তো। অথেন্টিসিটি নিয়েও কিন্তু রিলেভেলের কোনো প্রবলেম নেই, আর আন একাডেমির মতো একটা বড় নাম যখন জুড়ে আছে তো অথেন্টিসিটি জেনুইননেস নিয়ে তো কোনো ডাউট থাকা উচিতই না তোমাদের। এবার একটা কথা বলছি, রিলেভেল নিজের যে সব কথা রাখে সেটা আরেকটা প্রমাণ দেবো। রিলেভেল কিন্তু কিছুদিন আগে অ্যানাউন্সমেন্ট করেছিল যে রিলেভেলে যারা ভালো স্কোর করবে, ভালো জব পাবে, তাদের কিন্তু ভালো গিফটসও দেওয়া হবে। তো একজন কিন্তু ভালো স্কোর করে আইফোনও পেয়েছে, তারও একটা আনবক্সিং ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো দেখে নাও। তারপর আমি পুরো ক্রেডিটের ব্যাপারটা নিয়ে বলছি যে ক্রেডিটে তোমরা কীভাবে আবেদন করবে, কোন কোন ভ্যাকেন্সি প্রকাশিত হবে সেটা নিয়ে বলছি, আগে দেখে নাও এটা। एक रिलेवल का नोटबुक, पार्कर का पेन है, यस पार्कर का पेन, फोन के पीछे लगाने वाला, कप, और कुछ नहीं है। iPhone, book from good to great, unstoppable. एक congratulations note और एक level का t-shirt. It's good. তোমাদের কিন্তু আমি এবার নিয়ে চলে এসেছি ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটা দিয়ে দেওয়া রয়েছে ক্রেডিট, তো সেই লিঙ্কটার মধ্যে তোমরা ঢুকলে এরকম একটা পেজের মধ্যে চলে আসবে যেখানে ক্রেডিট সম্বন্ধে তোমরা জানতে পারবে, ক্রেডিট কীরকম কোম্পানি, তোমরা সবাই জানো কত বড় একটা কোম্পানি রয়েছে, কোম্পানির ব্যাপারে কিছু দিয়ে দেওয়া রয়েছে, ফাউন্ডারের ব্যাপারে কিছু দিয়ে দেওয়া রয়েছে, আর কোন কোন ভ্যাকেন্সি প্রকাশিত হয় সেটা একবার দেখে নাও। ব্যাক এন্ড ডেভেলপারের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, টেকনিক্যাল ভ্যাকেন্সি রয়েছে, ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমাদের জব করতে হলে বা আবেদন করতে হলে তোমাদের একটু সি প্রোগ্রামিংয়ের বা একটু টেকনিক্যাল নলেজ তোমাদের অবশ্যই থাকতে হবে। যদি তোমরা ব্যাক এন্ডের জন্য আবেদন করতে চাও, যদি তোমরা ফ্রন্ট এন্ডের জন্য আবেদন করতে চাও, কিছুই না, রেজিস্টার পর টেস্ট বলে যে অপশন দেখতে পাচ্ছি এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবে যে তোমাদের সামনে কিন্তু একটা, আমি তোমাকে ডেস্কটপ ওপেনটা করে দিচ্ছি, ডেস্কটপ ভার্সনটা ওপেন করে দেখাচ্ছি। তো তোমাদের সামনে দেখো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট টেস্টের সমস্ত ডিটেল কিন্তু চলে আসবে, চাইলে তোমরা কিন্তু এখান থেকে পুরো টেস্টটা তোমরা দিতে পারো। এখানে বুক ইওর স্লটে ক্লিক করার পর আমি আরও ডিটেলে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া লিঙ্ক দিয়ে ক্লিক করলে তোমরা এরকম একটা পেজে চলে আসবে, সেখানে সাইন আপ অথবা লগ ইন দিয়ে তোমাদের নিজস্ব নাম, ফোন নাম্বার, মেল আইডি এগুলো দিয়ে তোমাদের স্টেট দিয়ে অ্যাড্রেস দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে তারপর বুক ইওর ফ্রি স্লটে ক্লিক করে তোমাদের বুক স্লটটা বুক করতে হবে, ডেট ব্লক করতে হবে। এর থেকেও ফার্দার প্রসিডিউর জানার জন্য হলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া ভিডিওগুলোর লিঙ্ক ফলো করো। চলো বন্ধুরা, গুড বাই।